নাজুল ইসলাম সুমন আপনি লিখেছেন, একটা মেয়ে তার স্বামীর সাথে 6-7 মাস একসাথে থাকে না, তারপর সে মেয়ের ডিভোর্স হয়েছে, এখন কি অন্যত্র বিয়ের জন্য 3 মাস অপেক্ষা করতে হবে? 6-7 মাস গ্যাপ থাকুক বা 6 বছরের গ্যাপ থাকুক, যদি বিবাহিত স্বামীস্ত্রীর মধ্যে ডিভোর্স হয় তাহলে সেক্ষেত্রে অন্যত্র বিয়ের আগে অবশ্যই তাকে ইদ্দত পালন করতে হবে 3 মাস, তারপরে তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন। স্বামীর সাথে স্ত্রীর সাক্ষাৎ হয় নাই, দুজন দুই দেশে ছিলেন, এ অজুহাতে আপনার ইদ্দত বা এই যে গ্যাপটা আছে সেটা না দিয়ে অন্যত্র বিয়ে বসা যাবে না, ডিভোর্স হলে সাথে সাথে বিয়ে বসতে পারবে না। মারুফা ইসলাম আপনি লিখেছেন যে, একটি মেয়ের বিয়ের পর অল্প বয়সে যদি সে বিধবা হয় তাকে স্বামীর শোক কতদিন পালন করতে হবে, আর একটি মেয়ে অল্প বয়সে স্বামী হারা হলে তার করণীয় কী? প্রথমত, স্বামী হারা হয়ে গেলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। শোক পালন মানে হলো সাধারণ পোশাক আশাক পরবেন, কিন্তু সাজগোজ বলতে যেটাকে বোঝানো হয় বাইরে যেতে যেতে সাধারণত যেরকম সাজগোজ করে যায় এরকম করবেন না, গহনা ইত্যাদি পরবেন না, এবং কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হবেন না, বিবাহের প্রস্তাব দিবেন না 4 মাস 10 দিন পর্যন্ত। তিনি নিজ গৃহে যেখানে আছেন সেখানে নিজেই বসবাস করবেন, রোগ বালাই হলে ডাক্তার দেখাতে যেতে পারেন, এছাড়া জরুরি ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া তিনি নিজের আবাসন থেকে নিজের বাড়ি থেকে বাহিরে অন্য দূরে কোথাও যাবেন না। এটি হলো একজন স্বামীহারা নারী তার করণীয়। এর পাশাপাশি তার আরেকটা করণীয় হলো যে তার ইদ্দতের সময়টা 4 মাস 10 দিন পার হয়ে গেলে উপযুক্ত কোনো পাত্র পেলে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া উত্তম, বিশেষ করে তার চরিত্রকে হেফাজত করার খাতিরে। যদি কোনো বিশেষ অসুবিধা না থাকে তাহলে তিনি সেটা করাটাই উত্তম, আর যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন, সে আত্মবিশ্বাস তার থাকে নিজের প্রতি নিজের, তাহলে সেক্ষেত্রে তিনি বিয়ে না করলেও অসুবিধা নেই। এমনি সাকিব আপনি লিখেছেন, তালাকের উত্তম পদ্ধতি কী? তালাকের সুন্নাসম্মত পদ্ধতি হলো যে কোনো স্ত্রীর সাথে কোনো স্বামী বনিবনা হচ্ছে না, কোনো স্বামীর সাথে কোনো স্ত্রী বনিবনা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে প্রথমত মুখে বুঝিয়ে সমঝিয়ে বা অন্যদের মাধ্যমে বুঝিয়ে সমঝিয়ে কোনোভাবে যদি সমস্যার সমাধান করা যায় সে চেষ্টা করতে হবে। বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কোনোভাবে সমাধান হয়নি এবং সমাধানের আশাও খুবই ক্ষীণ, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রীর সাথে স্ত্রীর মাসিক হওয়ার পর, মাসিক থেকে পবিত্র হওয়ার পর শারীরিক সম্পর্ক করার আগে এক তালাক দেওয়া, এটা হলো সর্বোত্তম তালাক এবং সুন্নাসম্মত তালাক। এরকম তালাক দিয়ে আপনি রেখে দিলেন, 1 মাসের মধ্যে যদি নিজেদের মধ্যে বনিমানা হয়ে যায় আপনি চাইলে প্রত্যাহার করতে পারবেন, 2য় মাসের মধ্যে আপনি প্রত্যাহার করতে পারবেন, 3য় মাস সবার হয়ে গেছে, 3য় বার মাসিক হয়ে গেছে বা শেষ, এখন আপনি আর প্রত্যাহার করতে পারবেন না। কিন্তু এরপরও যদি এক তালাক দিয়ে থাকেন তাহলে জীবনে আবার কখনও যদি আপনার একত্র হতে চান শুধুমাত্র নতুন করে বিয়ে পড়ে নিলে দুজন একত্র হতে পারবেন। এই জন্য তালাকের উত্তম পদ্ধতি হলো এটি, সুন্নাসম্মত পদ্ধতি। এছাড়া রাগ উঠলো, তালাক দিয়ে দিলাম, মাসিকে আছে না, পবিত্রতা অবস্থায় আছে, পবিত্রতা অবস্থায় যে আছে সেই পবিত্রতায় কি সবাস হয়েছে কি হয়নি সেসব বিবেচনা নাই, তালাক আসলো আর দিয়ে দিলাম, এটা নাজায়েজ তালাক, গুনাহের কথা। তবে এভাবে দিলেও তালাক হয়ে যাবে হানাফি মাযহাব অনুযায়ী, অন্যান্য ওলামায়ে কিরাম অবশ্য অনেকে ভিন্নমত পোষণ করেন। সঞ্জিদা চৌধুরী পর্ণা এআইডি থেকে আপনি লিখেছেন, স্বামীর অনুমতি ছাড়া সংসারের টাকা দান সাদাকা করা যায় হবে কিনা? যদি মন অসম্মতি থাকে, আসে না, জনক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকে যে হ্যাঁ পকেট থেকে স্ত্রী নিচ্ছে দিচ্ছে, স্বামী জানেন কিছু বলেন না, তার মানে মন অসম্মতি আছে, এরকম হলে জায়েজ আছে। তিনি যদি জানেন স্বামী এরকম যে হ্যাঁ কিছু টাকা টুকটাক দান করা হয়, যেই টাকা দিলে আপনার স্বামী জানলে নাখোশ হবেন আপনি জানেন, সেটা দেওয়া জায়েজ হবে না।